সাপটা সালে সাপটার একটু আঙ্গুল দিয়ে দেখিস না ইয়ার কি কইরে ঢেলসাটা মারিস না আমি কোন মানা করছি আমার বাড়িটা পদ্মা সেতু লহজন থানায় সাপটা ছাড়ছিলাম এই দেখে দেখ তিন মাস আগের ঘটনা একটা টাউনে টাউনে সাপটা ছাইয়ে আমি যাই বলছি কেউ আঙ্গুল দিয়ে দেখিস না সাকা মারিস না একটা ভদ্রলোক কয় হাবুজা তো লেকচার বন্ধ করো তুই সাপরে আঙ্গুল দিয়ে দেখাইতে মানা করো আর আমি দুইটা লাথি মারবো সাপে কি করবে তো ঠেটা লোক আছে না ঠেটামি কই যাইছে সাপের গায়ে দুইটা লাথি মেরে দিল লাথি মারনে আমি একটা কথা বললাম যে ভাই সাপুরগের মধ্যে আমি ভিন্ন আমি কোনো ওষুধ গুড়ি কিছু বেশি না সাপ দেখাই চাই চিনতে সাপের খুরাক নেই আর আমার পেট চলে যে যা খুশি হয়ে দেয় আমি কোনো মাদলি বেশি না তুমি আমার সাপরে লাথি মারস নাই আমার পেটে লাথি মারছো তে লাথি মারছো মনে আমার দুঃখ নাই সাপটার কাছে একটা ক্ষমাসা হিন্দুরা পূজা করে মনসা পূজা আমি ক্ষমার কথা কোনে ভাই লোকটা আরো ফুলা গেল পিছন থেকে আইয়া বাঁশটা নেছে হাতে সাপুরি আমি সাপের কাছে ক্ষমা চামু আর এক কথা বলবি পিঠান খাবি সাপ মাইরে ফেলাই দেবো আমি আর ভয়তে কথা বললাম না আমি চিন্তা করছি ওইটা কোনো মস্তান ফস্তান তাহলে হাফরে মারতে আহে আবার আমার পিটাইতে আহে তাড়াতাড়ি সাপগুলো আমি বাইতে নিয়ে আমার বাসায় চলে যাই ওই আল্লাহ পাকে মিলা খেলাটা কেউ বলতে পারে না রাত্র যখন ঘড়িতে একটা বাজছে সাপ আমার বাসায় তালা মারা যে লাতি দেছে স্বপ্নের মাধ্যমে 14 কেজি সাপ ওই ছেলের বাড়িতে চলে গেছে সাপ কিন্তু তালা মারা দেখছে স্বপ্ন স্বপ্নে বাড়ি যাই বা পেটে একটা পেজ দিছে একটু সিকিয়ে দিছে নাক দিয়ে রক্ত বাইরেছে এবং স্বপ্ন ভাঙছে সাপ নাই দেখছে স্বপ্ন ওর মা কই তুই কই গেছিলি কই মোটা সাপে আমি লাথি দিছি কই বাবা বাইদে হাবুজেরা ভালো মন্দ সাবানে তুই কেন লাথি মারছো তুমি যদি আমার সন্তান হই থাকো তাইলে তুই সাপুরের কাছে যাই ক্ষমা চাইয়া যা ওই পুলারা আমারে 3 দিন পর্যন্ত খুঁজে পাইছে কই ভাই আমার একটা তাবিজ দেওয়া লাগবে আমি খালি স্বপ্ন দেখি তোর সাপে লাথি মারছে আমারে মাফ করিয়া দে আমি বললাম আমি তাবিজ দিছি না তোমার ক্ষমা নাই তুমি যাওগা সাপের যে লাথি মারছো মনসায় ক্ষমা দিলে ক্ষমা পাবি ওই ছেলেরা দৈরা বাজারে যাইয়ে বাবা দুইটা কবুতর কেনছে 2 কেজি দুধ কিনে কই ভাই তো সাপরে আমি খামু সাপরে আমি অপমান করছি 14 কেজি সাপরে খাইয়ে সাপের কাছে মাপ চাইয়ে যায় সেজন্য বলছি বাবা ঢেলসাকে মারিস না এটার নাম রাখছি কুপা সামসু খালি কপ মারে এটা কুপা সামসু আর এটার নাম রাখছি ডিজে ডিজে আর এটার নাম রাখছি বাবা তিরিং বিরিং স্পিরিং আর এই দিকে দেখ আর আমার গুয়ার তলে দ্বীপ জল ঠেলা গাড়ি চলি ওই সামসু এই দিকে সাপের পিছনে একটা হেডফোনের মতো দেখা যায় না দাদা তুই যে দুইটা কানে লাগাই এই যে তুই যাই মস্তানি দেখাও আজকে তো গো সারে ভালোবাসায় আমার দিকে আছে ছাত্রগো দেখাইতাছে ওরে আমার পেটে লাথি মারবি আমার লোকে কিন্তু অহংকারী করতে পারবি আমার সাথে পারবি সাপের সাথে কেউ পারবে না তাই আসতে এরকম একটা সাপ যদি কারো পায়খানার গুনায় গইয়া থাকে আর একটা ভদ্রলোকের যদি 1200 মিটার আগায় দৌড়ে সাপে পায়খানা ইরম ইরম দেয় তার কি হাগাটা হবে বন্ধা ফিয়া দৌড়াবে আর পাতলা হাগা হলে হাগা যাবে গায়ে লেঙ্গা এলাকে যেন মশাই আসতে মিসকল দেশটা রাত হাক কইরে দেহা গালটা দেহা এতে গাল দেখ কত বড় ওই গাল দিয়ে মানুষকে কামড় দেয় এই আসতে মিসকল দেশটা ইংরাজি শিখাইতাছি ভাই সেটাউন আর মাথাংস হবে না তুমি ভিতরে যাওগা ভিতরে যাওগা বাইরে আমি আমি তোগো মতো ছাত্র ছিলাম ভিতরে ভাব হবে না খারাপ এত লেখাপড়া শিখলা আমি স্টুডেন্ট থেকে সাপে গেছি আমার বাবাটা এই সাপের হাতে আমার উস্তাদ মরছে আমার যে বাবা ছিল সে চলে গেছে এই দিকে দেখো আল্লাহ কারি কি বানাই বলা যায় না আমি একটা সাপ তো এই দিকে দেখ তোগো এখানে সাবাস কইয়ে আমি জোবা সাবাস কইয়ে ছাত্র হয়তো তার একটা জিনিস শিখায় তুমি একটা গেলাসে ফেল যাবি না ওরে হাতের লেখা সরব শক্তি ভালো হবে
তোমার কোনো ভয় নাই বুঝছো আমার শিক্ষিত সব কামড়াবে না আর তোমাকে যদি কামড়ায় তোমার সহপাঠী বন্ধু-বান্ধব ছাত্র আমারে ছাড়বে না তুই মরবি সাপের হাতে আর আমি মরবো সারা গামা পাতার সাথে Ai ce mai cool, ce mai? E tu vrei să-mi duc e? Hai, băi, 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 তোর দুই গেলা সবরে ছাত্র করতে পারবে না মা বাবার দোয়া আমার এই নলেজ জানা আছে বুঝছো তার আগে ভাইয়া সাবাস কইরাইছো সাপে কি করবে কামড়ায় না কিন্তু আরেকটা কথা বাদশাটা বইতে দিছি তোমাকে সম্মান করে কালকে এর ছাত্রের বাদশা বইতে দিছি ওই ভদ্র লোকটা বহার লোকে স্যার তিন লেজে পাঁচ মাস আমার বাঁশিতে একটা মিস কল মাইরা দে ফুদে তুমি করবা কি জানো আঙ্গুল দাও সাগর একটু ওয়ালিং কর ধরম কর এটা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক টাইট কর এই নেটওয়ার্কটা দিয়ে এই যে শিক্ষিত সাপেটা আমার সব সাপের চেয়ে এটা আমার প্রিয় সাপ এর পেটে একটা মিস কল মাইরা দে মানুষে মোবাইলে মোবাইলে মিস কল দিয়ে দিয়ে করে তাই না আর তুই সাপে সাপে একটা মিস কল দে একটা কুটা মাইরা দে আরে কায়া এত করে কুটা মারিস না তুই আস্তে কুটা দে ধরে দিবি কথা হয় না না তোমার তো সাবাস আছে ধরে ধর আসি যা বলো সাপ বলো সাপ আমার কাছে পড়ি আছে আমার লগে পারবি না কামড়াবি না আর ভয় নাই আমার দিকে তাকা এবং করো হাতটা সব দুইটা বড় কর জিব্বাটা ভাই খোঁজা দে তোমার জিব্বা না সাপের জিব্বা তোর জিব্বা বন্ধ করো আস্তে এ সামনে পরিটা আগে আছে আরে আগে 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 পারছিস পাবে তো যা এই সাপের বাবাই গায় জোর তোমাকে কামড় দেবে ওই লেখাইছি ভাই আমি পেটের জন্য সত্য কথা চাইছি ভাই আমার পেটে লাথি মারবি ওই আমার পেটে লাথি মারবি তার পেটে আল্লাহ লাথি মারবে না এই রিজিকের মালিক আল্লাহ পাক বলো সাপ তারও তো দে আমার মাথায় কামড় দে তানির স্প্রিং দে কামড়াইছে আমার স্যামসাম গেলা কিনা দিবি কই লাখা তোর ভয় নাই ভাইয়া আমার খুব ভালো লাগছে ঠান্ডা না গরম ঠান্ডা এই সত্য কথা বলি ঠান্ডাইছে না ভয় পাইছো না শুনে ফিরে একটা হাসিতে সারের দিক দিয়ে তুমি একটা সত্য কথা বলবো আমার কাছে তুমি কি তোমার মা বাবার কথা শোনো ভাইয়া মিছে কথা বলছো কথা বল মা বাবার কথা শোনো কম শোনো তোর আমার ভালো লাগছে তুই সত্য কথা বলছো দেখি পরিটা এক হাত মাথায় দে তোর এক একটা জিনিস আমি শিখিয়ে দিতে চাইছি দাঁড়া যা দাঁড়াও দু ঠেঙ্গে একটা নেই কর এক হাত দিয়ে মাজার টাইট করে ছেলেটা খুব শিক্ষিত ভদ্র মুখ বন্ধ কর খেলা হবে ডিজিটাল ঢাকা ছিল বাংলা হবে ডিজিটাল খেলা হবে এটা এটা হলো টাই 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 আমি বিন বাজাবো আমি বিন বাসিটা হালকা আমি বিন বাসিতে একটা ফুদুমু তুই করবা কি জানো মুখ বন্ধ বিনের তালে
ওই তারিখে টেনের সেলের মতো মুখ বন্ধ দিন তাহলে তোমার হালকা একটু মাঝারা ঘুরাই দিবি হালকা বেশি না ফ্যান লাগবে না কিভাবে একটু মাঝারা এবার কা 14 কেজি সাপ ছাড়বো খেলার 9 মিনিট আছে তুমি কিনা যাও এই দ্বীপ জলের লগে তোমার এঙ্গেজমেন্ট কইরা দিমু তোমার একটা কষ্ট নজরি আছে না ওই এবার কা 14 কেজি না দেখ সাপে গাভীর দুধ খায় না এই সাপটা গাভীর দুধ খায় তোমাকে আমি 5 মাস ধরে পালতেছি তুমি কিভাবে গরুর দুধ খাও আমার হাতে একটা পেস মাইরা দিবি ছাত্রকে দেখাবি মাস্টার বুঝে পেস দিয়ে গাবি দুধ খাও একটা পেস দিবি আর যদি পেস দিতে ভুল যায় এক থাপ্পড় দেবো 350 গ্রাম মিথ্যা দিবি একটা পেস মাইরা দে আমার হাতে পেস দিস গিট্টিটা মাইরা দে এই গিট্টিটা দিয়ে দিলে জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ নলেজ চিন্তা কর সাপে শিক্ষা দিছি সাপে কথা শোনে মানুষ শালার বেহারার কথা শোনে না টান দিবি লেজ ছিঁড়ে যাবে বান ছাড়বে না আমি না গোয়া পর্যন্ত মা বাবার দোয়ায় সহজে বান ছাড়বে না 14 কেজি সাপটা ছাড়িয়ে দিতেছি আল্লাহ যদি আমার মাথায় তবে এখানে 10 কেজি সাপটা একবার আমি দেখাবো আমি যদি আল্লাহ আমার পাশে রাখে তাই বড়টা ছাইড়া দেই আর একটা প্রমাণ দিছিল দাদা এই 14 কেজি সাপটা আমি ছাড়ছিলাম মাস দুই আগে একটা হাই স্কুল মাঠে সাপটা আমি ছাইড়ে এরকম খেলামেলা করে আমি জামুগা পট করে একটা হাই স্কুলের ছাত্রী স্কুলের ক্যাপ্টেন কয় সাবুরিয়া রে তোমার সাপগুলা দেখে খুশি হয়েছে আরো খুশি হয়েছে তুমি কোনো কাবিজ কবজ গেছস না আমি যে স্কুল মাঠে খেলা নিছি মানুষ হয়েছে কমের পক্ষে 600 কানাকানি করতেছে সবাই যে এখন কাবিজ গেছে আমি যে ওষুধ দিয়েছি না ওরা এটা জানে না ওই আসতে আমি এরকম খেলা ঘুরে জামুগা পট করে একটা হাই স্কুলের ছাত্র কয় সাবুরিয়া তোমার খেলা দেখে খুশি হয়েছে আরো খুশি হয়েছে তাবিজ গেছস না তোমার 14 কেজি সাপটারে খাওয়াবার জন্য আমি যদি 100 টাকা ভিক্ষা দেই তুমি কি ভিক্ষা নিবি আমি মনে মনে বললাম আজকালকার পাবলিক সব তালাক হাফ দেখে কেউ 2 টাকা দেয় না 5-10 টাকা দেয় না টাকা চালি ভাইগা যাস আর আমার 100 টাকা দিবি ভাই তাইলে দে হাটটা পাইতে দিছি ছেলেটা টাকাটা আমার হাতে দিব সাবুরিয়া তুমি টাকা খাইবা আমি তোমার উপরে দাবি রাখবো টাকা তোমারে দেই নাই তাইলে বললাম টাকাটা কারে দিছো কত সাপ আমার গলা একটা চেন ছিল চেনটা হারিয়ে গেছে তো সাপরে আমি টেকা দিছি আমরা মনসা পূজা করি হিন্দুরা করে না দাদা ওই মনসার নামের ওপরে টেকা দিছি আমি কি জিনিসটা পাবো আমি বললাম তোর মাথা খারাপ হয়ে গেছে তুমি শিক্ষিত মানুষ সাপে টেকা দিলে জিনিস পাইবি তোর টেকা নিয়ে তুই ভাগো আর আমারে দিলে দাবি ছেড়ে দে আমি খাই আলামু ভাই কই ভাই তুই খাইতে পারবো না 100 টাকা সাপটারে ভিক্ষা দিয়ে ভাই গেছে গা এই সাপে 3 দিন পর ওই ছেলের স্বপ্নে দেখাইছে যে তোর গোলার সেন হারাই নাই তুই 2 মাস আগে বেড়াতে গেছিস তোর বন্ধুর বাড়ি আপন বন্ধু বাড়ি ঘুমাইয়া রইছ বন্ধু তোর গলায় থেকে জিনিসটা খুলে নিয়ে ঘুমির অবস্থা সরাইয়া রাখছে বেশি নাই গেলে পাবি সাপ হইল উছিলা শয়ান আল্লাহ পাকে জিনিসটা পাই দিও না আল্লাহ সাপের উছিলা সকালে আমার সাপটারে বাপ 500 টাকা খাইতে দেয় 2 কেজি দুধ কিনে খায় পেটু নেশায় নাম স্যার আর আমার বাক্সা এতখানি লম্বা হবে কোনো ভয় নাই স্যার হাত পাতেন হাতে যাবে খুব শিক্ষিত ভদ্র সব এই সাপে একটা 3 সাইজ মনোজন হয় না আর এই যে বদমাইশটা এটারে কই পরের বার আর আমি দেখাবো না এই যে আর হালকা একটু আমি দেখিয়ে দিই এই যে এই নেতা রাখ এই আসতে রাতের বেলায় টান টান হয়ে শুয়ে থাকে আর সাপের ঘরে পাড়া দিয়ে যদি তো সাপ আমার কামাইছ না করে 3.5 টাকা মিলবে আর এর ঘরে পাড়া দিয়ে যদি কো সাপ আমার কামরাইছ না আমি এই এলাকার মধ্যে এই গ্রামের মধ্যে আমি বড় মরছি 3 মাস সাপ আমি রমজান মাসে সুরা তারাবি না আমি খতম তারাবি পড়াইব সাপ আমারে মাফ করে দেবে কারো সারবে না হুজুরের কথা বলি হুজুরের 9 টাকা মুর দেবে এই হাসিস না
হুজুরগো 6 টাকা মুর বেশি দেয় কেন দেয় জানো সাপ আমার রাসূলের দুশমন সাপের পিঠে একটা ছাপা দেয়া যায় না এটা খরমের ছাপা এটা খরমের ছাপা বাবা এই দিকে দেখ এই গোদ বসে কি গোদ তোদের দিয়ে তো বিশ্বাস নাই এরারে দুইবার রিবান্টে